এর আগে অবসান ঘটে বাংলাদেশের ভেতরে থাকা 111টি ভারতীয় ছিটমহলবাসীর 68 বছরের বন্দি দশার। প্রায় 41,000 ছিটমহলবাসী এখন থেকে আর ভারতীয় নাগরিক নন, সবাই বাংলাদেশি। একই সাথে প্রায় 10,000 একর জমির মালিক হলো বাংলাদেশ। স্থানীয় প্রতিনিধি ইউসুফ আলমগীরকে সাথে নিয়ে কুড়িগ্রামের দাসিয়ারছড়া ছিটমহল থেকে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানুষ ঘোষ। ক্যামেরা ছিলেন এসানুল গনি সজন। মশাল জ্বালিয়ে পতাকা উড়িয়ে উৎসব করল ছিটমহলবাসী, মুক্তির আনন্দে স্লোগান তুলল দিকবিদিক। মধ্যরাতের এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের মানচিত্র থেকে চিরতরে বিদায় নিল ছিটমহল নামের কলঙ্কের দাগ। ছিটমহল এখন শুধুই ইতিহাস। এই মুহূর্তে যেন খুবই আনন্দ লাগছে, আনন্দ লাগছে আমার, খুব আনন্দ লাগতেছে, খুব ফুর্তি লাগতেছে, যে ভালো লাগতেছে। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। আমরা এখন বাংলাদেশ, আমাকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে ভাই, খুব আনন্দ লাগতেছে। এই যে শীত বাংলাদেশ হলো। 68 বছরের অনেক ত্যাগ, অনেক সংগ্রামের পর অবশেষে বাংলাদেশের নাগরিক হতে পেরে খুশিতে আপ্লুত ছিটমহলবাসী। এখন আমরা বাংলাদেশি, আমরা এখন বাংলাদেশি, আমরা এখন নতুন বাংলাদেশি। এখন আমরা স্বাধীনতা অর্জন করলাম, আমরা মৌলিক চাহিদাগুলো একবারই পূরণ হয়ে যাবে, আর কোনো ভালো লাগতেছে খুব। সবাই এখন বাংলাদেশি, এই জন্য ভালো লাগছে। বাংলাদেশের ভূখণ্ডে জন্ম নিয়েও এতদিন যারা বাংলাদেশি পরিচয় দিতে পারছিলেন না, আজ তাদের সামনে মুক্তির এক নতুন স্বাদ। বাংলাদেশি নাগরিকত্ব পেয়ে আনন্দে মাতোয়ারা এই মানুষগুলো, তাদের প্রত্যাশা আগামী দিনগুলো তাদের সামনে তাদের দুঃখ দুর্দশাগুলোকে ঘুচিয়ে নেবে। ভারতের সাথে ছিটমহল বিনিময়ে বাংলাদেশ পেল প্রায় 17,000 একর জমি, আর এতে দুদেশ মিলে মুক্তি পেলেন প্রায় 50,000-এরও বেশি মানুষ। মানুষ ঘোষ, এটিএন বাংলা, দাসিয়ারছড়া, ফুলবাড়ি, কুড়িগ্রাম।